নাগেরবাজারে কেন্দ্রের বিরুদ্ধে পথ নেমে প্রতিবাদ কংগ্রেসের ভারত ছাড় আন্দোলনকে সামনে রেখে চলল প্রতিবাদ উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস নাগেরবাজার মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কংগ্রেসের প্রতিবাদ চলে পেগাসাস কাণ্ডে তদন্তের দাবিও জানানো হয় কংগ্রেসের তরফে এ মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এসএসকে মে যান মমতা বন্দ্যোপাধ্যায় আহত যুব তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করেন তিনি এরই পাশাপাশি তিনি যে গুরুতর অভিযোগ তুলেছেন যে বিপ্লব দেব প্রশাসন একা তৃণমূল যুব নেতাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে তা কিন্তু নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্দেশে এই গোটা ঘটনা ঘটেছে ত্রিপুরা এই মুহূর্তে দানবীয় শাসন চলছে এমনটাই সুর জড়া করে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য সৌমিক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অমিত শাহ নির্দেশেই ত্রিপুরার এই হামলার ঘটনা কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক উচ্চতা আমার নেই তাই তার প্রত্যেক বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতো রাজনৈতিক উচ্চতাও আমার নেই কিন্তু বিষয় হচ্ছে ওনার অবস্থান দেশের মানুষ জানেন পশ্চিমবঙ্গের মানুষ জানেন উনি কিভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে যান এবং প্রতি ক্ষেত্রেই তিনি বিজেপি বিরোধিতার রাজনীতি করেন এটাও মানুষের জানা ধরে এখনো পর্যন্ত বিজেপির এই রাজনৈতিক হীনতা হয়নি যে তিনটি বাচ্চা ছেলে মেয়ের গাড়ির ওপরে পাথর ছুঁড়ে অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার প্রাসঙ্গিক বানিয়ে দেবে এই রাজনৈতিক নির্বুদ্ধিতা বা রাজনৈতিক হীনতা কোনোটাই বিজেপির নেই আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা করছি এই এই পথ বিজেপির পথ নয় এটা বিজেপির সংস্কৃতি নয় হিংসার পথ দিয়ে কোনো বিরোধী কংগ্রেসকে অবদমিত করে দেওয়ার রাস্তা কোনো আজকেও হামলার অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলে যোগ দিতে চান এমন এক ব্যক্তি তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে যা অভিযোগ করতে পারেন সেটা ত্রিপুরার মানুষ দেখবে আমি তো আর ত্রিপুরা সরকারের মুখপত্র নই আর ত্রিপুরায় যেটা আছে ত্রিপুরায় রাজ্য সরকার আছে ত্রিপুরায় বিজেপি সরকার নেই সুতরাং যেটা বলবেন ত্রিপুরা বলবেন আমি ভিন্ন রাজ্যের অধিবাসী বারবার ত্রিপুরার ব্যাপারে মন্তব্য করতে চাই না একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক জনভিত্তি বাড়ানোর জন্য যে কোনো প্রদেশে গিয়ে রাজনীতি করতে পারেন অতীতেও তৃণমূল গেছে ত্রিপুরায় গেছে আসামে গেছে দিল্লিতে গেছে ঝাড়খণ্ডে গেছে পার্শ্ববর্তী ছত্তিশগড়ে গেছে কিন্তু প্রত্যেক নির্বাচনে প্রার্থী দিয়েও বাঙালির নামে ভোট করতে গিয়েও বাঙালিদের কাছেই তারা প্রত্যাশিত হয়েছেন এবং মানুষ তাদের জমানতে জমানত বাজেয়াপ্ত করে দিচ্ছে পশ্চিমবঙ্গের ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে